সামনে দুর্গাপূজা আসছে, তার জন্য ভাবছি আপনাদেরকে শুধু ভালো ভালো কালেকশন দেখাবো, যেখানে ঝা চকচকে বাড়ি প্লাস দাম আর লোকেশনটা কিন্তু একদম বাম্পার অপারের সাথে থাকবে, যেহেতু সামনে দুর্গাপূজা আসছে। আজকে এই প্রপার্টিটা দেখাবো, আড়াই কাঠা জমির উপরে একটা সুন্দর প্রপার্টি, সামনে গাড়ি রাখার কিন্তু তিনটে চারটে গাড়ি কিন্তু এখানে রাখতে পারবেন, দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা আছে। আর গাড়ি ঢোকার রাস্তা কিন্তু সামনে 10 ফুটের পেয়ে যাচ্ছেন, 1 মিনিট ডিস্টেন্সে কিন্তু মেইন রোড পেয়ে যাবেন, জাস্ট 1 মিনিট ডিস্টেন্সে কিন্তু আপনারা মেইন রোড পাচ্ছেন। আগে আমি সাইড থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই বাড়িটা, যে বাড়িটার সাইড থেকে ব্যাক সাইড থেকে কীরকম লাগছে। এদিকে একটা গেট আছে, এইদিকে একটা গেট আছে, আর এটা কিন্তু সাবমার্সেল বসানো আছে, এইখানে কিন্তু চাপকলও আছে। এই দেখুন, এই পজিশনে কিন্তু চাপকলও আছে, ওনার বাড়ির সীমানা ঠিক এই পজিশন পর্যন্ত আছে। চারিদিকে কিন্তু একদম খোলামেলা একটা প্রপার্টি, দেখুন উপর দিকটা দেখুন, একদম চকচকে বাড়ি। এবার ভিতরটা আপনাদের দেখতে হবে, ভিতরটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কোথায় আছে, কী দাম আছে না আছে, সব কিছু কিন্তু দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আগে বাড়িটার বাইরের লুকটা দেখুন, যে একদম চকচকে বাড়ি। এখন পুজোর মধ্যে কিন্তু সবই চকচকে বাড়ির কালেকশান আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে সামনে দুর্গাপুজো, সবাই নতুন নতুন প্রপার্টি কিনবে, তার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি একটু ঝাঁকচকচকে বাড়ি দেখানোর। এই হচ্ছে বাড়ির ফ্রন্ট লুক, ফ্রন্টটা দেখুন যথেষ্ট সুন্দর একটা ফ্রন্ট, আর একদমই চকচকে বাড়ি। এবার দাম কী আছে, লোকেশান কী আছে, সবটা দেখার জন্য ভিডিওটা জাস্ট একটু দেখতে হবে, আপনারা কিন্তু সবটা জেনে যাবেন। তার আগে আমি একটু ভিতর থেকে দেখাই, ওই পাশ থেকে দুটো গেট দেখালাম, আর এদিক থেকেও কিন্তু গেট আছে, এটাও কিন্তু একটা গেট, এটা কিন্তু মেইন গেট আছে, এটা একটা গেট। ফার্স্ট আপনাদেরকে আমি মেইন গেট থেকেই ঢুকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এদিকে কিন্তু পুরো বাউন্ডারি ওয়াল আছে, হচ্ছে পুরো বাউন্ডারি ওয়াল আছে, আর সামনের দিকটা কিন্তু পুরো বাউন্ডারি ওয়াল আছে। আর এইখানে যা জায়গা, এই জায়গায় কিন্তু তিনটে চারটে গাড়ি আরামসে আপনারা রাখতে পারবেন, নাহলে উঠোন হিসাবে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বাড়ির ফ্রন্ট, এই হচ্ছে বাড়ির ফ্রন্ট, এটা হচ্ছে উপরতলায় যাওয়ার সিঁড়ি, এখানে পুরো টাইলস লাগানো আছে, আর এই গেট কিন্তু লোহার গেট। এবার আসি লোকেশানে, লোকেশানটা কোথায়, লোকেশানটা খুব ম্যাটার করে। এটা হচ্ছে দত্তপুকুর, দত্তপুকুর 2 নম্বর রেলগেটের থেকে জাস্ট 1-2 মিনিটের ডিস্টেন্সে এই প্রপার্টিটা আছে। আমি এদিক থেকে ঢুকলাম, এই দিকে একটা বেডরুম আছে, এটা একটা গেট যেটা রাস্তা থেকে দেখালাম, এই দিকে একটা বেডরুম আছে, আর এই দিকে হচ্ছে কিচেন আছে, আর এখানে একটা ডাইনিং এরিয়া আছে। আপনারা চাইলে এখানে সোফাও রাখতে পারেন, একটা ছোটোখাটো সোফা রেখে দিতে পারেন, বা এখানে ডাইনিং এরিয়া করতে পারেন, বা আপনারা এই দিকটায় সোফা রাখতে পারেন, নিজেদের চয়েস মতো। ফার্স্ট আপনাদেরকে একটা একটা বেডরুম আমি দেখাই, লোকেশানটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে দত্তপুকুর, দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে এই প্রপার্টিটা আছে, দত্তপুকুর 2 নম্বর রেলগেট। মানে আপনারা যদি বারাসাতের দিক থেকে আসেন, দত্তপুকুর রেলগেটে ঢোকার আগে একটা রেলগেট পড়ে, ওটা হচ্ছে দত্তপুর রেলগেট বলে, 2 নম্বর রেলগেট, ঠিক ওই 2 নম্বর রেলগেটের কাছে 2 মিনিট ডিস্টেন্সে এটা আছে। সামনে পাচ্ছেন 10 ফুটের রাস্তা, 1 মিনিট ডিস্টেন্সে পাচ্ছেন পিচ ঢালাইয়ের বড় রাস্তা। প্রপার্টিটার দাম হচ্ছে মাত্র 45 লক্ষ টাকা, 45 লক্ষ টাকা এই প্রপার্টিটা পাবেন, একটা দোতলা ঝা চকচকে বাড়ি। এবার 45 লক্ষ টাকার বাড়িটা কেমন সেটা কিন্তু দেখতে হবে, গ্যারেজ সমেত বাড়ি পাচ্ছেন 45 লক্ষ টাকায়, এখানে গ্যারেজ করতে পারবেন। এইটা হচ্ছে বারান্দা আছে, এই বেডরুমের সামনেই কিন্তু এটা ব্যালকনি আছে, যেটা থেকে আপনারা বেরোতে পারবেন। এখানে লোহার গেটও করা আছে, দেখুন এখানে লোহার গেটও করা আছে, এখানে কাঠের দরজা আছে, নিচটা পুরো টাইলস করা আছে, বেডরুমের সাইজ কিন্তু 12-12 মতো সাইজ আছে, আর এই দিকটায় রোড সাইডে একটা জানলাও কিন্তু আছে। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এবার আজ আপনাদেরকে দেখাবো সেকেন্ড বেডরুম। এই জায়গাটায় কিছুটা জায়গা আছে, এটা কিন্তু নিচতলায় আপনারা ভাড়াও দিতে পারবেন, উপরতলায় নিজেদের মতো থেকে নিচতলা ভাড়া দিতে পারবেন, সেইভাবে সেপারেশন করা আছে। এই একটা গেট আছে যেটা থেকে আপনারা রাস্তায় বেরোতে পারছেন, এখানে কিন্তু কাঠের দরজা আছে, আর এখানে একটা ছোট টয়লেট আছে, এখানে একটা ছোট টয়লেট আছে, দুঃখী এটা একটা কমন ছোট টয়লেট আছে, এটাও ইউজ করতে পারবেন, না চাইলে অন্য কিছু করে দিলেন, স্টোর করে দিলেন। এবার আসছি আমি কিচেন, এটা হচ্ছে কিচেন ডাইনিং এরিয়া আছে, এটা কিচেন ডাইনিং এরিয়া, এই হচ্ছে কিচেন ডাইনিং এরিয়া, দেখুন এই হচ্ছে কিচেন ডাইনিং এরিয়া, নিচটা কিন্তু পুরো টাইলস বসানো আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এই প্রপার্টিটা কিন্তু লোন অ্যাভেলেবেল প্রপার্টি, অল পেপার্স ওকে, বাস্তু জমি পেপার্স অল ওকে, এটা লোন অ্যাভেলেবেল প্রপার্টি বলতে যা বোঝানো যায়, পেপার্স অল ওকে আছে।
এখানে কিন্তু একটা কিচেন আছে, একটা ছোট কিচেন আছে। আপনারা যদি এই দেওয়ালটাকে ভেঙে দেন তাহলে কিন্তু একটা ওপেন কিচেনের মতো হয়ে যাবে, খুব ভালো লাগবে। আর এই দিক থেকে বেরোনোর জন্য কিন্তু একটা গেট আছে, এখানে একটা কাঠের দরজা আছে, ঠিক এইখান থেকে বেরিয়ে এই যে চাপকল। এবার আসি আপনাদেরকে ওই বেডরুমটা দেখাবো। প্রতিটা বেডরুম কিন্তু চকচকে একদম, দেখুন এইখান থেকে এটা কিন্তু একটু উঁচু আছে, এই জায়গাটা আবার মার্বেল করা। এইটা একটা বেডরুম, এইটা একটা বেডরুম আপনারা পাচ্ছেন, যে বেডরুমের সাইজ প্রায় তেরো হবে, তেরো দশ একটা বেডরুমের সাইজ আছে। এটা হচ্ছে একটা বেডরুম, দেখুন এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন আপনারা, একটা অ্যাটাচ ছোট টয়লেট পেয়ে যাবেন, যেখানে কোমোড বসানো আছে, এখানে কোমোড বসানো আছে। এখন বর্তমানে কেউ ওই বাড়িতে থাকে না, একটু আগোছালো হয়ে আছে, মানে ধুলোবালি পড়ে আছে। এখানে একটা সানসেট করা আছে, দেখুন এখানে একটা সানসেট আছে। এই হচ্ছে বেডরুম, সুন্দর পেন্টিং করা আছে, আপনাদের এসে রঙও করতে হবে না, জাস্ট রেজিস্ট্রি করবেন, বাড়িতে ঢুকে যাবেন, আপনাদের চাবি দিয়েও দেওয়া হবে। এখানে একটা জানলা পাচ্ছেন, এখানে একটা জানলা পাচ্ছেন, এখানে ছোট জানলা পাচ্ছেন। সুন্দর একটা প্রপার্টি, সাজানো গোছানো প্রপার্টি, এসে আপনারা একেবারে ডিরেক্ট ঢুকে যেতে পারবেন। এবার আমি আপনাদেরকে উপরতলা থেকে দেখাবো যে উপরতলাটা কীরকম আছে। ফার্স্ট আমি আপনাদেরকে সিঁড়ির লোকটা দেখাই। এই হচ্ছে সিঁড়ি, যে সিঁড়িটা হচ্ছে পুরো মার্বেল ফার্নিশড একটা সিঁড়ি আছে, সাইডে রেলিং আছে, স্টিলের রেলিং করা আছে। বাড়ির দাম হচ্ছে ৪৫ লক্ষ টাকা, ৪৫ লক্ষ টাকায় দোতলা বাড়ি দেখাচ্ছি, আর কি চান? যেখানে একতলা বাড়ি আসে ৪৫ লক্ষ টাকা, সেখানে কিন্তু দোতলা বাড়ি দেখাচ্ছি, এর আগের দিনে একটা দেখিয়েছি। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সব রকম কালেকশন দেখানোর। আর আমি মঞ্চ দিন আপনারা দেখছেন প্রপার্টি প্ল্যাটফর্ম, যারা প্রপার্টি প্ল্যাটফর্মে নতুন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, সবার কাছে পৌঁছে দিন, শেয়ার করে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের রিকোয়ারমেন্ট অবশ্যই জানান যে আমাদের এই রকম বাড়ি লাগবে, এই রকম লোকেশনে বাড়ি লাগবে, আমরা কিন্তু সেটা চেষ্টা করব। আর আমরা কিন্তু প্রপার্টি প্ল্যাটফর্মে কাজ করানোর জন্য কিছু ছেলে নিচ্ছি যারা আমাদের এরিয়া ভিত্তিক চ্যানেল পার্টনার হবে। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা ডিসক্রিপশানে এখনই চলে যান, ওখানে আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করুন, যেখানে ইমন চৌধুরী লেখা আছে, আর চ্যানেল পার্টনার বলে একটা লেখা আছে, সেটায় কল করে এই প্রপার্টি সাইট ভিজিট করতে পারেন। এবার হচ্ছে আমি আছি এই মুহূর্তে দাঁড়িয়ে, এখানে হচ্ছে লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া, কিচেন এরিয়া। এইদিকে একটা বেডরুম পাচ্ছেন, এইদিকে একটা বেডরুম পাচ্ছেন, এইদিকে একটা বেডরুম পাচ্ছেন, আর এই জায়গাটাও একটু খোলামেলা আছে দেখুন। আর সব কিন্তু টাইলস পুরো লাগানো আছে, দেয়ালে পেন্টিং করা, একদম সুন্দর পেন্টিং করা, প্রতিটা ঘরে টাইলস আছে, দেয়ালে পেন্টিং করা। ফার্স্ট আপনাদেরকে এই বেডরুমটা আমি দেখাই, এক এক করে দেখাই। এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে, দুদিকে ওপেন পাচ্ছেন রাস্তা, ওই দিকে ওপেন পাচ্ছেন, এই দিকে ওপেন পাচ্ছেন। এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম, নিচে পুরো টাইলস আছে দেখুন। এই হচ্ছে বেডরুমের কন্ডিশন, যথেষ্ট সুন্দর, কারণ হচ্ছে একদম রং টং করা, কোনো আপনাদের এক্সট্রা খরচা করতে হবে না। এই হচ্ছে বেডরুম। আর একটা জিনিস আমি বলে দিই, এই বাড়ির দুদিকে কিন্তু রাস্তা, একটা রাস্তা থেকে শুরু করলাম, আর ঠিক এই যে উঠোনের সামনে কিন্তু একটা 6 ফুটের রাস্তা আছে, যেটা আমি দেখাইনি, উপর থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে, ছাদ থেকেও দেখিয়ে দেবো। এটা কাঁচা রাস্তা আছে, তার জন্য দেখানো হয়নি, এবার উপর থেকে দেখালাম। এই হচ্ছে ব্যালকনি, এই বেডরুমের সাথে অ্যাটাচ কিন্তু এই ব্যালকনিটা আপনারা পাচ্ছেন দেখুন, যথেষ্ট খোলামেলা একটা ব্যালকনি। এখানে কিন্তু পুরো স্লাইডিং ডোর লাগানো আছে, উইন্ডোর লাগানো আছে। এই হচ্ছে ব্যালকনি, দেয়ালে কিন্তু সুন্দর পেন্টিং করা আছে, আপনাদের কিন্তু কোনো রকম খরচা করতে হবে না, সুন্দর একটা প্রপার্টি। 45 লক্ষ টাকায় দোতলা বাড়ি পাচ্ছেন, দত্তপুকুরের মতো জায়গাতে, অল পেপার ওকে, লোন অ্যাভেলেবেল প্রপার্টি, বাইরে বেরিয়ে 10 টাকা টোটো ভাড়া দিয়ে একদম স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এইটা হচ্ছে কিচেন এরিয়া, যথেষ্ট খোলামেলা একটা কিচেন এরিয়া, এখানে ওপেন কিচেন আছে, একদম ব্ল্যাক স্টোন দিয়ে বসানো, কাজ করানো আছে। এখানে একটা জানলাও আছে, আপনারা চাইলে এখানে একটা চিমনি বসিয়ে নিতে পারেন। এখানে একটা বেসিংয়ের পয়েন্ট আছে, এখানে একটা বেসিংয়ের পয়েন্ট আছে, যে কোনো একটা রেখে একটা ভেঙে দিতে পারেন। এখানে মোটর, মানে নিচে যে সাবমার্সেলটা দেখালাম তার, এটা হচ্ছে সুইচ। আর এই হচ্ছে দেয়ালে পেন্টিং, খুবই সুন্দর একটা গোছানো প্রপার্টি। এবার আপনাদেরকে এই বেডরুমটা আমি দেখাবো, এই বেডরুমটা সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে, এখানে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে। এই বেডরুমটা দেখুন, নিচে কিন্তু পুরো টাইলস বসানো আছে, দেয়ালে পুরো পেন্টিং আছে, দুদিকে জানলা আছে, এইদিকে একটা জানলা, এইদিকে একটা জানলা। এই প্রপার্টিটা কিন্তু সাউথ ফেসিং প্রপার্টি, সাউথ ফেসিং প্রপার্টি আপনারা পাচ্ছেন।
এই হচ্ছে বেডরুম, যথেষ্ট বড়। এই বেডরুমটা প্রায় এইভাবে আছে প্রায় 13, আর এভাবে প্রায় 12 আছে, সরি 12-12 হবে সব মিলিয়ে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, যেটা কমোড আছে দেখুন, নিচে টাইলস, দেয়ালও টাইলস, কমোড বসানো আছে, গিজারের পয়েন্ট আছে, একটা গিজার লাগিয়ে নিলেই হবে। এই হচ্ছে বেডরুম, খোলামেলা একটা বেডরুম, দুদিকে জানলা, এদিকে রাস্তা, ব্যাক সাইডে বাড়ি আছে, ছোট বাড়ি, তো দুদিকে আপনারা খোলামেলা পাচ্ছেন। এবার আপনাদেরকে আমরা দেখাবো 3 নম্বর বেডরুমটা, সবার কাছে শেয়ার করে পৌঁছে দিন। এইরকম প্রপার্টি কিন্তু একমাত্র প্রপার্টি প্ল্যাটফর্মেই কন্টিনিউ দেখানো হয়। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে এখনই ফলো করুন, আর কমেন্ট করে জানান আপনার পছন্দের প্রপার্টি কীরকম হতে পারে, আমরা সেই টাইপের প্রপার্টি ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। এই হচ্ছে বেডরুম, 3 নম্বর বেডরুম, যেটা নিচে টাইলস আছে, এদিকে জানলা আছে একটা, সামনে একটা জানলা আছে, আর এখানে একটা ছোট কমোড লাগানো, কমোড করা একটা টয়লেট আছে। এই হচ্ছে টয়লেট, যেটা কমোড আছে, এটাই কিন্তু গিজারের পয়েন্ট করা আছে, এটা কিন্তু গিজারের পয়েন্ট আছে, আপনারা যেন একটা গিজার বসিয়ে নিতে পারেন। নিচে টাইলস আছে, দেয়ালও কিন্তু টাইলস বসানো আছে। এই হচ্ছে একটা বেডরুম, খোলামেলা বেডরুম। এই বেডরুমের সাইজ 1, 2, 3, 4, 5, মানে প্রায় 10 ফুটের মতো আছে, যেহেতু টাইলস একটু কাটা, 10-11 হবে। আর এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7×14, প্রায় 14 ফুটের মতো আছে, যথেষ্ট বড় বেডরুম। আর একবার বুঝিয়ে দিই, এইটা হচ্ছে একটা বেডরুম, ওইটা একটা বেডরুম, এটা লিভিং ডাইনিং এরিয়া, এটা হচ্ছে একটা বেডরুম অ্যাটাচ টয়লেট সমেত। এবার আপনাদেরকে আমি ছাদ থেকে দেখাবো। এই হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি, এটাও কিন্তু পুরো টাইলস বসানো, কমপ্লিট একটা সিঁড়ি আছে, আপনাদের কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত একটা টাকা খরচা নেই কোনো জায়গায়। এবার আপনারা যদি ভাবেন যে আমরা ফল সিলিং করবো, সেটা কিন্তু আলাদা। এই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, পুরো গ্লাস দিয়ে পুরো কম কাজ করানো আছে। আর এই হচ্ছে গেট, লোহার গেট আছে। এই হচ্ছে ছাদ, যারা দত্তপুকুর এরিয়াতে একটা লোন অ্যাভেলেবেল প্রপার্টি চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই প্রপার্টিটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর এই প্রপার্টিটা কিন্তু কলম করা একটা প্রপার্টি, কলমের প্রপার্টি, অতএব আপনারা চাইলে উপরের দিকে ঘর বাড়াতেই পারেন। এই হচ্ছে জলের ট্যাঙ্কিটা, লোকেশন আর একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে দত্তপুকুর 2 নম্বর রেলগেট থেকে জাস্ট 2 মিনিট, মেইন রোড থেকে জাস্ট 1 মিনিট, যশোর রোড থেকে এই প্রপার্টিতে আসতে গেলে জাস্ট 5 মিনিটের মতো সময় লাগে। মানে আপনারা নিয়ারেস্ট যশোর রোড পাচ্ছেন, নিয়ারেস্ট স্টেশন পাচ্ছেন, 2 নম্বর রেলগেট পাচ্ছেন, 2 নম্বর রেলগেটের কাছে বাজারও পেয়ে যাচ্ছেন। বারাসাত এখান থেকে সময় লাগে জাস্ট 10 মিনিটের মতো, বারাসাত যদি আপনারা এখান থেকে যান 10 মিনিটের মতো সময় লাগে, কারণ হচ্ছে এটা 2 নম্বর রেলগেটের আগে এই প্রপার্টিটা আছে, মানে 2 নম্বর রেলগেটের মুখেই একেবারে প্রপার্টিটা আছে। অতএব আপনারা এই জায়গা থেকে যশোর রোডে পৌঁছাতে 5 মিনিটে, আর যশোর রোডে উঠে জাস্ট আপনাদের বালিশা মোড় থেকে 5-7 মিনিট, বারাসাত পৌঁছাতে সময় লাগবে। ব্রেন ওয়ার ইউনিভার্সিটি এখান থেকে যেতে লাগে জাস্ট 10 মিনিটের মতো। খুবই সুন্দর একটা লোকেশন এই প্রপার্টিটা আছে, পেপার সল ওকে আছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই জায়গাটায় এই যে আমি সিঁড়িটা থেকে উঠে আসলাম, এটা এটা কিন্তু টালির কাজ করানো আছে। এই জায়গাটা দেখেই বুঝতে পারছেন গোছানো একটা প্রপার্টি। এবার আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে সামনে যে 6 ফুটের রাস্তাটা বলেছিলাম সেই রাস্তাটা দেখাই। দেখুন এই জায়গা থেকে একটা 6 ফুটের রাস্তা চলে গেছে, ইলেকট্রিক পোল দেখে বুঝতে পারছেন, এই যে তার গাছে এখানে একটা সামনে 6 ফুটের একটা রাস্তা আছে, আর এই পজিশনে কিন্তু 10 ফুটের রাস্তা আছে। এই জায়গাটায় কিন্তু 10 ফুটের রাস্তা আছে, আরামসে যে কোনো বড় গাড়ি চলে আসবে। প্রপার্টির দাম হচ্ছে 45 লক্ষ টাকা, নেগোশিয়েবল, দামটা ফিক্সড না। আর প্রপার্টির লোকেশন আমি বলে দিয়েছি, তো এরকম প্রপার্টি দেখার জন্য অতি অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে ফলো করুন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট আবার কোনো প্রপার্টি নিয়ে, আপনাদের সাথে কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় যে কোনো প্রপার্টি কেনার আগে অতি অবশ্যই পেপারসপত্র দেখে শুনে কিনবেন। আর আমার সাথে কিন্তু অতি অবশ্যই কন্ট্যাক্ট করবেন যখন কোনো প্রপার্টি আপনি ডিল করছেন, আমার নাম্বারে, পার্সোনাল নাম্বারে, যেটা ইমন চৌধুরী লেখা থাকবে ডিসক্রিপশনে, সেই নাম্বারে কিন্তু অতি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কারণ হচ্ছে আমাদের পার্টনারদের সাথে আপনারা কথা বলছেন,
ফাইনালি কোনো কাজ যখন করছেন তখন কিন্তু আমার সাথে অতি অবশ্যই কথা একবার বলে নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে অতি অবশ্যই পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মধ্যে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।